রাত 12টা হয়ে গেল, আপনার রুমে আপনি একা আছেন, আপনার বাসার সবাই ঘুমিয়ে গেছে, আপনার এলাকার কেউ তখন আপনাকে দেখে না, আপনি তখন মোবাইল হাতে নিয়ে আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, আপনি মোবাইলে আজেবাজে জিনিস দেখেন, তো গোটা এলাকার মানুষ, গোটা কক্সবাজারের মানুষ সেটা দেখে না শুনে না, কিন্তু যিনি সেটা শুনেন এবং দেখেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কেন ভয় করবেন আল্লাহকে? কেউ দেখে না, কেউ যেটা শুনে না সেটা দেখেন, সেটা শুনেন কে? আল্লাহ। এখানে বসে কক্সবাজার সি বিচের আওয়াজ কি হইতেছে শুনতেছেন আপনারা? জোরে বলেন। আল্লাহ শুনতেছেন না তো? জি আল্লাহ শুনেন। তাহলে বোঝা গেল আমি যেটা বোঝাতে চাইলাম, আমরা শুনি আল্লাহ শুনে, কিন্তু আমাদের শোনা আর আল্লাহর শোনাটা একরকম নয়, আমাদের শ্রবণ শক্তি আর আল্লাহর শ্রবণ শক্তি একরকম নয়। আমাদের শ্রবণ শক্তির একটা লিমিটেশন আছে, সীমারেখা আছে, ওই সীমার বাহিরে আমরা শুনি না। কিন্তু আমার রব হলেন এমন, আপনারা তো ইউনুস নবীর নাম জানেন, ইউনুস নবীকে যখন বিরাট একটা মাছ গিলে ফেলল, সেই মাছ তাকে গিলে ফেলার পরে তিনি যখন সাগরের অতল তলদেশে মাছের পেটের ভিতরে গিয়ে চিৎকার দিলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তিনি যখন দোয়া বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। ইউনুস নবী সেই ফরিয়াদ সাগরের তলদেশে মাছের পেটের ভেতর থেকে তিনি যে চিৎকার দিলেন, তার সেই চিৎকার দুনিয়ার একজন মানুষও শুনে নাই, আসমানের কোনো ফেরেশতা শুনে নাই, নবমণ্ডল ভূমণ্ডলের কেউ তার আওয়াজ না শুনলেও তার আওয়াজ যিনি শুনতে পেয়েছেন তিনি কে? আবার আমরা দেখি আল্লাহ দেখেন, আল্লাহর দেখা আর আমাদের দেখাটা একরকম। এই পর্দার অপোজিটে কি হচ্ছে আপনি জানেন না, কিন্তু আল্লাহ বুঝি দেখেন না। আরো জোরে বলেন। তাহলে আল্লাহকে আপনি কেন ভয় করবেন? কারণ কোনো কিছু তার অগোচরে নাই। ওই যে একটু আগে বললাম, আমার চাচা বললেন ফাঁকি দেওয়া যায় না, সামান্য একটা কালো চশমা পরলেই চক্ষুটাকে মানুষের থেকে ফাঁকি দেওয়া যায় কি যায় না? ওই কক্সবাজার সি বিচে দেখবেন অনেকেই চোখের মধ্যে কালো চশমা লাগায়া, কালো চশমার আড়ালে চোখের জিনা করে করে অনেক লুচ্চা ছেলে আছে, মেয়েদের দিকে তাকিয়ে থাকে, আছে না নাই? তো সে যে কালো চশমার আড়ালে মেয়েদের দিকে তাকায়, এটা হয়তো অন্যরা জানে না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর। চোখের খেয়ানত কেউ জানে না, কিন্তু চোখের খেয়ানতের খবর, চোখের খেয়ানতের খবর একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ যে বলেছেন ইত্তাকুল্লাহ, হে বান্দা তুমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? কারণ তিনি আপনার আগাগুড়া সব কথা বলেন না কেন? তিনি আপনার ভিতরও জানেন বাহিরও। কেন আপনি আল্লাহকে ভয় করবেন? দেখেন একটু প্র্যাকটিক্যাল উদাহরণ নেন। এখানে আমরা যতগুলো মানুষ আছি, আমার মনের খবর আপনারা কেউ জানেন না, আপনাদের মনের খবর আমি জানি না। বলেন তো এখানে যারা আছেন একজনের মনের খবর আরেকজন জানেন নাকি? আরো জোরে বলেন জানেন নাকি? আমরা কেউ কারো মনের খবর জানি না, একজন আরেকজনের মনের খবর না জানলেও সকলের মনের খবর যিনি জানেন তিনি কে?
কেন আল্লাহকে ভয় করব তিনি আপনার বাহিরও জানেন ভিতরও বাহিরও জানেন ভিতরও এজন্য আপনি আল্লাহকে ভয় করতে হবে এই আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে ওই লোকটা আর কোনো পাপ করে না গুনাহ করে না একদম ফ্রেশ নির্ভেজাল একজন আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হয়ে যেতে পারে সুবহানাল্লাহ কয়টা কোয়ালিটি জোরে বলেন এই একটা কোয়ালিটি একটা গুণ আপনাকে এত সম্মানিত করবে এই একটা গুণ যাদের মধ্যে চলে আসবে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও আরো বেড়ে যাবে সুবহানাল্লাহ আর তাকওয়া এই গুণটা যার মধ্যে থাকবে না আল্লাহর ভয় যার অন্তরে থাকবে না ওই ইবলিসের চেয়ে আরো খারাপ হয়ে যাবে কথা ঠিক আছে কিনা আল্লাহর ভয় নাই তার যা মন চায় তাই করবে সে সুদ খাবে ও ঘুষ খাবে ও জিনা করবে অন্যায় করবে পাপ করবে মানুষের হক মাইরা খাবে যত্রতত্র গুনাহ করে বেড়াবে কারণ আল্লাহর ভয় নাই জোরে বলেন আল্লাহর ভয় নাই তাহলে বোঝা গেল আল্লাহর ভয় এটা এমন একটা গুণাবলী যেটা একজন ব্যক্তিকে উত্তম চরিত্রবান পরহেজগার বান্দায় পরিণত করে বলেন সুবহানাল্লাহ আর এই আল্লাহর ভয় যাদের অন্তরে আছে সেই আল্লাহ ভীরু বান্দাদেরকে যিনি পছন্দ করেন সবাই বলেন তিনি কে এই সূরা সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তাআলা আল্লাহ ভীরু খোদা ভীরু পরহেজগার ব্যক্তিদেরকে ভালোবাসেন আর পরহেজগার ব্যক্তি যারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে অধিবাসী হয়ে যাবে তারা কোরআনুল করিমের 10 নম্বর সূরা সূরা ইউনুসের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু আল্লাহ তাআলা বলছেন আল্লাহর বন্ধু যারা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই আখিরাতেও কোনো চিন্তা নাই আল্লাহর ওলি যারা দুনিয়া আখিরাতে সফল কাম তারা আল্লাহর জুড়ে বলেন আমাদের বাংলাদেশে মানুষ মনে করে লম্বা পাগড়ি লম্বা জুব্বা আর যদি একটা দরবার থাকে খানকা থাকে তাহলে ওলি হওয়া যায় পীর হওয়া যায় এখন ওলি হওয়ার জন্য কি লাগবে এটা আমি আপনি ভালো জানব না আল্লাহ জানেন জোরে বলেন কে জানেন আল্লাহ এই আয়াতে বললেন আমার ওলি যারা সফল কাম তারা আমার ওলি যারা তাদের কোনো টেনশন নাই দুনিয়াতেও টেনশন নাই আখিরাতেও টেনশন নাই তাহলে আল্লাহর ওলি হয়ে গেলে যদি দুনিয়া আখিরাতে টেনশন না থাকে আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই কি চাই না চাই আরো জোরে বলেন চাই কি চাই না চাই তাহলে আল্লাহর ওলি যদি আমরা হতে চাই কি লাগবে আল্লাহ তাআলা জবাব দিলেন আমার ওলি হলো তারা الذين آمنوا وكانوا يتقون ইমানদার যারা এবং আল্লাহ ভীরু যারা আমি আল্লাহর ওলি হলো তারা ইমানদার আর আল্লাহ ভীরু আল্লাহ ভয় যাদের অন্তরে আছে আল্লাহ বলেছেন তারা আমার বন্ধু সুবহানাল্লাহ
আপনি যদি খোদাভীর হয়ে যেতে পারেন, আল্লাহর ভয় অন্তরে লালন করে যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন, আল্লাহ সুসংবাদ দিলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিল লিকালিমাতি আল্লাহি তাআলা ওয়াল ফাউজুল আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ রয়েছে। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, আল্লাহর বাণী পরিবর্তন হবে না, এটা হলো আল্লাহ ভীরু বান্দাদের জন্য মহা সফলতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় এটা এমন একটা বিষয়, এটা আপনার মধ্যে থাকলে দুনিয়াতে উত্তম চরিত্রবান হওয়ার পাশাপাশি দুনিয়াতে সম্মান আছে, আখেরাতে টেনশন নাই, সুজা আল্লাহ জান্নাত দিবেন। পরের সুবহানাল্লাহ। মাইকের কি ডায়রিয়া হয়েছে? তাহলে ডায়রিয়া রোগীর পেটে যেমন আওয়াজ দেয়, এটার আওয়াজ দেয় কেন? সাউন্ডের সমস্যা। তোমার সাউন্ডের সমস্যা থাকে কেন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর ভয় যারা অন্তরে লালন করবে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আল্লাহর ভয় এটা এমন একটা বিষয়, এটা যাদের অন্তরে চলে আসে এদের সম্মান আর মর্যাদা। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ ভীরু খোদা ভীরু বান্দা যারা আমার কাছে সম্মানিত হলো তারা। আমরা মনে করি আমাদের এলাকায় যাদের টাকা বেশি, পয়সা বেশি, ক্ষমতা বেশি, তাদের সম্মান মর্যাদা বেশি। এটা আমাদের চিন্তা যে টাকা পয়সা থাকলেই সম্মানিত হওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন টাকা পয়সা ক্ষমতারই আমার কাছে বান্দা তুমি সম্মানিত হতে পারবা না। সম্মানিত হওয়ার জন্য মানদণ্ড হলো তাকওয়া। মানদণ্ড হলো কি? একজন কোটিপতি মানুষ আল্লাহর ভয় নাই, হালাল হারামের তোয়াক্কা নাই, আলগা পয়সা খায়। আলগা পয়সা বুঝছেন আপনারা? মানুষের মাল হয়তো, কে জানি বলছে, ঘুষ, আলগা পয়সা খায়, দুর্নীতি করে, চুরি করে, লুটপাট, কোটিপতি। আরেকজন টমটমওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা ভাই হালাল পন্থায় উপার্জন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় আছে তার মধ্যে। তার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আছে কি? জোরে বলেন। কোটিপতি ওই লুটেরা, ওই চোরের চাইতে একজন গরিব মুত্তাকি রিক্সাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে হাজার নয়, কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় কি দিয়ে? তাকওয়াবান একজন মানুষ কত সম্মানিত, কত মর্যাদাবান। শুনে একটা দুইটা হাদিস নয়, অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন একজন তাকওয়াবান মানুষ যখন এই দুনিয়ার সফর শেষ করে চলে যায়, তার মৃত্যুতে শুধু মানুষের মন আহাজারি করে না, আল্লাহর আসমান জমিনের ফেরেশ তারা তার জন্য 40 দিন পর্যন্ত আফসোস আর ক্রন্দন করে। কতদিন? জোরে বলেন। আর কোন বেঈমান, কোন মুনাফিক যদি এই দুনিয়া থেকে চলে যায় তাহলে আসমান জমিনের কেউ তার জন্য আহাজারি করে না। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনতারিন। আসমান জমিনের কেউ তাদের জন্য আহাজারি করে না, ক্রন্দন করে না। ফেরাউন নমরুদের জন্য আহাজারি করে এমন মানুষ কি রামুতে আছে? কথা বলেন না কেন আপনারা? কিন্তু আল্লাহওয়ালা মানুষ, তার বাড়ি আপনাদের রামুতে না হলেও মারা গেলে অন্য প্রান্তের মানুষ হলো তার জন্য
অন্তর থেকে একটা দোয়া আসে কি আসে না আসে জোরে বলেন আসে কি আসে না আসে আরে মারা যাওয়া লাগা না একটু অসুস্থ হইলি মানুষের হৃদয় ব্যথিত হয়ে যায় এই যে আজকে সকাল বেলা বাংলাদেশের একজন প্রথিত যশা আলেমে দিন আমাদের পিতৃতুল্য আমাদের উস্তাদ তুল্য একজন প্রবীণ আলেমে দিন আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ তিনি ব্রেন স্ট্রোক করেছেন আপনারা জানেন তো তাকে ঢাকায় নেওয়া হয়েছে তিনি এখন চিকিৎসাধীন আছেন আমি স্টেজে ওঠার আগ পর্যন্ত যতটুকু খবর পেয়েছি চিকিৎসাধীন অবস্থায় আছেন আল্লাহ তুমি তোমার বান্দাকে শিফা দান করে আবারো কোরআনের ময়দানে আমাদের কাছে ফিরিয়ে দাও আমিন তবে আমরা খুব কষ্ট পেয়েছি সকাল থেকে বহু মানুষ ফেসবুকে মিথ্যাচার গুজব রটিয়েছেন তিনি নাকি ইন্তেকাল করেছেন আসলে বাংলাদেশ এমন এক আশ্চর্যজনক দেশ এখানে মারা যাওয়ার আগেও মানুষকে মানুষ হাজারবার মাইরা ফেলে আমার এর সাত কাক্কু চিনেন তো আপনারা আমার এর সাত কাক্কুকে যে দেশের মানুষ কতবার মারছে মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবকে তো আপনারা চিনেন নাম শুনছেন ওনাকে একবার মাইরা ফেলছে উনি ফেসবুক লাইভে এসে বললেন আমি যে মারা গেছি এটা ফেসবুক দেখে তারপর বুঝছি এখন আমার ফেসবুক লাইভে এসে আমি জানাচ্ছি আমি মরি নাই আমি এখনো জীবিত আছি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই রাহিমাহুল্লাহ ওনাকেও মারা যাওয়ার আগে মানুষ কতবার ফেসবুকে মাইরা ফেলছে আমাদের অবস্থা হলো এমন আমরা যেটা শুনি যাচাই বাছাই না করেই সেটা বলি এই স্বভাব আমাদের বাঙালিদের মধ্যে কম না বেশি অথচ নবীজি বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যেটা শুনে তা যাচাই বাছাই না করে সেটা বলে বেড়ায় এগুলোর কারণে কিন্তু আমাদের অনেকের পরিবার নষ্ট হয় হাজবেন্ড সারাদিন বাড়ির বাহিরে বাড়িতে ঢোকা মাত্র বউ বলেছে জানো তোমার বাপ তোমার মা এটা বলছে ওইটা বলছে কি বলো তুমি যাও আলাদা এই যে বলল বিশ্বাস করে ফেলল যাচাই বাছাই জোরে বলেন যাচাই বাছাই এই জন্য আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু কোন ফাসিক কোন সংবাদ নিয়ে আসলে এটা যাচাই বাছাই করো ফেসবুক হয়ে গেছে এখন এমন এটা হয়ে গেছে গুজবের কারখানা আপনার ফেসবুক আছে বাবা আপনার নাই না আপনার আছে যুবকদের আছে তো ফেসবুক হয়ে গেছে এটার নাম ফেসবুক না হয়ে এটার নাম দেওয়া উচিত ছিল গুজব বুক কি দেওয়া উচিত ছিল আরেকটা নাম দেওয়া উচিত গিবত বুক কি বুক একজন মানুষকে চিনে না জানে না দেখা নাই সাক্ষাৎ নাই তাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে তার বিরুদ্ধে কমেন্ট করে তার সাথে তার দেখাও নাই সাক্ষাৎও নাই কোনো মানুষকে যদি আপনি চিনতে চান তার সাথে সফর করবেন অথবা তার সাথে লেনদেন করবেন বুঝে যাবেন মানুষ কেমন চিনেন না জানেন না কিছুই না আপনি পোস্ট লেখালেখি আছে না নাই এই জন্য এটার নাম দিয়েছি গিবত বুক আবার মাঝে মাঝে গুজব রটায় দেয় এই জন্য এটার নাম হলো গুজব বুক আমরা যেন সতর্ক হই কোনো কিছু না জানে আমরা যেন সেটা বলে না বেরাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন তো বলছিলাম মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ তিনি আমাকেও খুব স্নেহ করেন ছেলের মতো আমাদেরকে আদর করেন বহু মাহফিলে হুজুরের সাথে কথা বলার সুযোগ হয়েছে বাবা যেমন সন্তানকে স্নেহ করেন তিনি আমাদেরকে সেভাবেই স্নেহ করেন দেখা সাক্ষাৎ হলে অনেক সুন্দর সুন্দর নসিহত করেন পরামর্শ দেন 84 বছরের বয়োবৃদ্ধ একজন মানুষ কিন্তু এখনো যখন কথা বলেন তাকে না দেখলে দূর থেকে মাইকের আওয়াজ শুনলে বোঝা যায় কোনো ইয়াং মানুষ কথা বলছে কণ্ঠটা এমন আল্লাহু আকবার কণ্ঠটা আল্লাহর নেয়ামত আসলে তা আপনি না জেনেই মৃত্যুর খবর পোস্ট করে মাগফিরাতের দোয়া আরম্ভ করেছে
অথচ আপনি জানেন না আমা আমাকেও আজকে বিকেল থেকে এত ফোন করেছে মানুষ বলল ঘটনা কি সত্য কিনা তো জানিয়েছি যে না এটা গুজব তবে তার অবস্থা এখনো আমি যতটুকু জানি জ্ঞান ফিরেনি তার বাম হাত বাম পা এখনো একটু অবশ আছে একজন আলেম অন্যান্য সাধারণ মানুষের মতো নয় একজন আলেম যারা গবেষক আলেম উনি তো একজন ব্যক্তি না একজন আলেম একটা জীবন্ত লাইব্রেরি সুবহানাল্লাহ পড়বেন না একজন আলেম হলেন একটা জীবন্ত লাইব্রেরি সুবহানাল্লাহ পড়েন একজন আলেম একজন ব্যক্তি না তো একটা প্রতিষ্ঠান একজন আলেম কি একদিনে হয়ে যায় বছরের পর বছর পড়াশোনা গবেষণার পরে একজন আলেম হয় মাউতুল আলিমি মাউতুল আলম একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু আল্লাহ তাআলা হঠাৎ করে মানুষের অন্তর থেকে জ্ঞান উঠায় নেবেন না হাদিসে এসেছে আল্লাহ তাআলা হঠাৎ করে মানুষের অন্তর থেকে কিয়ামতের আগে জ্ঞান উঠায় নেবেন না ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা বড় বড় আলেমদের ইন্তেকাল ঘটি আল্লাহ মানুষকে ইলম শূন্য করে ফেলবেন আপনারা দেখেন গত 3-4 বছরে বাংলাদেশে এত বড় বড় আলেম আমরা হারিয়েছি কওমি ঘরানার আলিয়া ঘরানার কত বড় বড় আলেম আমরা হারিয়েছি যাদেরকে হারিয়েছি মুসলিম উম্মার এরা এক একজন নক্ষত্র আমাদের জন্য সম্পদ ছিলেন তারা ঠিক কি না আমরা গত কয়েক বছরে হারিয়েছি আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ আমরা হারিয়েছি আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ আমরা হারিয়েছি মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ চিনেন তো আপনারা ওনাদেরকে আমরা হারিয়েছি মুফতি আমিনি রাহিমাহুল্লাহ আমরা হারিয়েছি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আমরা আমরা যাদেরকে হারিয়েছি যাদেরকে হারিয়েছি এরা কি শুধু একজন ব্যক্তি কথা বলেন আপনারা আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ কত বড় আলেম ছিলেন আল্লামা জুনাইদ বাবুনগরী কত বড় আলেম ছিলেন আর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী মানেই হলো এদেশের মানুষের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন তাকে আমরা হারিয়ে ফেলেছি গত কয়েক বছরে এত বড় বড় আলেম আমরা হারিয়েছি আপনি কি বুঝতে পারছেন কি বলছি যাদেরকে আমরা হারিয়েছি এই উম্মতের কত বড় ক্ষতি হয়েছে অপূরণীয় ক্ষতি মুফতি আমিনি রাহিমাহুল্লাহ নাম শুনছেন তো আপনারা কি বলিষ্ঠ কণ্ঠস্বর আমার বাড়ি তো সিলেটে সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ ওই মূর্তি বিরোধী আন্দোলনে যে ভূমিকা তিনি রেখেছিলেন যাদের নাম বললাম এক একজন ব্যক্তি আওয়াজ তুললেই তাদের কথার সাথে সাথে কোটি কোটি মানুষ তাদেরকে রেসপন্স করেছে আল্লাহু আকবার এক একজন ব্যক্তি এক একজন এক একটা লাইব্রেরি জীবন্ত লাইব্রেরি আল্লামা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ আমাদের সম্পদ কওমি ঘরানার আলিয়া ঘরানার সকল আলেমরা তাকে শ্রদ্ধা করে তার শব্দ চয়ন তার বাচন ভঙ্গি এত চমৎকার এত সুন্দর আল্লাহর বান্দা এত সুন্দর করে কথা বলেন আমি হুজুরের অনেক আলোচনা শোনার সুযোগ হয়েছে একই সাথে মাহফিলে থাকার কারণে অনেক জায়গায় সুযোগ হয়েছে কারণ তিনি বয়স্ক হয়ে যাওয়ার কারণে বেশি রাতে কথা বলেন না তো হুজুরের সাথে যত মাহফিল হয়েছে তিনি সবাইকে আদর করে ছেলে ডাকেন তিনি তো আমাদের পিতার মতো পিতৃতুল্য মানুষ তো তিনি সব জায়গায় বলতেন আমাকে এশার নামাজের পড়ে দিয়ে দাও আমি তাড়াতাড়ি যাতে ফিরে যেতে পারি বয়স্ক মানুষ আমি আমার ছেলেকে পড়ে দাও আমার পড়ে সে কথা বলো তিনি সকলকেই তার ছেলে বলে সম্বোধন করেন তো ছেলেকে তো ছেলের মতোই সম্বোধন করেন তো যেহেতু তিনি বয়স্ক হওয়ার কারণে কথা আগে ভাগেই বলে ফেলতেন সেহেতু অনেক বক্তব্য সরাসরি শোনার সুযোগ হয়েছে এই বয়সে এত সুন্দর করে আল্লাহর বান্দা কথা বলেন
এক ঘন্টা দেড় ঘন্টা এত স্মুথলি এত সুন্দর শব্দ চয়নে এবং একটা শব্দ একাধিক সমর্থবোধক শব্দ চয়ন করে করে এত সুন্দর করে মানুষের সামনে ফুটিয়ে তুলেন আপনারা তো সুর না দিলে ওয়াজ শুনেন না আল্লাহর বান্দার কোনো সুর নাই কিন্তু এক দেড় ঘন্টা মানুষ পিন পতব নীরব থেকে তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে অনবরত কথা শুনতে পারে আল্লাহু আকবার এই যে পেকুয়া একটা বড় মাহফিল হয় হয় না অনেকবার এসেছেন আপনারা হয়তো অনেকে গিয়েছেন আপনাদের এলাকায় তো তিনি বহু বছর ধরে বহুবার এসেছেন আপনারা শুনেছেন ওনার আলোচনা তিনি আমাদের সম্পদ অনেক বড় নিয়ামত আমরা দোয়া করছি আল্লাহ তোমার গোলামকে আমাদের কাছ থেকে এত তাড়াতাড়ি কেড়ে নিও না তুমি তাকে পরিপূর্ণ শিফা দিয়ে এই কোরআনের মাঠে তুমি আমাদের কাছে আবার ফিরিয়ে দাও বলেন আমিন আল্লাহ তাআলা চাইলে পারেন কি পারেন না জটিল এবং কঠিন অবস্থা থেকে উত্তরণ করে দিতে পারেন কি আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরই প্রিয় মানুষ আমাদেরই উস্তাদ তুল্য পিতৃতুল্য শ্রদ্ধাভাজনে আলেমে দিন কি তুমি শিফা দিয়ে আমাদের মাঝে আবারও তুমি ফিরিয়ে দাও আরো দীর্ঘদিন আমাদের মধ্যে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখো জোরে বলে না আমিন আমরা কোথায় ছিলাম মনে আছে তো আপনাদের কি খারাপ লাগছে এত সুন্দর একটা আয়াত আমি আজকে চুজ করেছি এই আয়াতটা বুঝতে পারলে জীবনের সফলতা কোন পথে এটা আমরা আজকে পেয়ে যাব ইনশাআল্লাহ বলছিলাম মুত্তাকি মানুষদেরকে ভালোবাসেন কে এদের মর্যাদা কম না বেশি এদের মৃত্যুতে আসমান কাঁদে জমিন কাঁদে সেই কথা বলতে গিয়ে বলছিলাম মৃত্যু লাগে না একটু অসুস্থ হলেও দেখেন তিনি অসুস্থ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের মন তার জন্য কাঁদছে ঠিক কি না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ যখন মারা গেলেন আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগের অনেকে বহিষ্কৃত হয়েছে হয়েছে কি হয় নাই এই যে ভালোবাসা সবার হৃদয়ে গেঁথে গেছে এদেশের সকল ঘরানার আলেম কৌমি বলেন আলিয়া বলেন সারসিনা বলেন চরমুনাই বলেন হেফাজত বলেন সকল দল মতের আলেম উলামা তার জন্য দোয়া করেছে ঠিক কিনা বলেন এটা প্রসঙ্গক্রমে এই আয়াতের আলোচনায় এই কথাগুলো আসলো যে মুত্তাকি মানুষ পৃথিবীর যে প্রান্তেই হোক সারা পৃথিবীর মানুষ তার জন্য আহাজারি করে অন্তর থেকে তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ এখান থেকে কি শিক্ষা নিব এমন জীবন আমরা করব গঠন আমরা মরে যাব আমরা হাসব আমাদের জন্য কাঁদিবে ওই যে বলে না কবি বলেছেন এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কি বলেন এমন জীবন গঠন করতে পারবো না আমরা জোরে বলেন পারবো না আমরা তাহলে বুঝা গেল তাকওয়া এমন একটা গুণাবলী আল্লাহর ভয় এটা আপনাকে দুনিয়াতেও সম্মানিত করে দিবে আখিরাতেও আপনাকে সম্মানিত সফল কাম করে দিবে পড়েন সুবহানাল্লাহ ভয় করতে হবে কাকে আল্লাহর ভয় ছাড়া কিন্তু আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না কি আমার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের খোদা ভীরু আল্লাহ ভীরুদের আমল কবুল করেন এই যে সামনে যে মাস আসতেছে সেই মাসের নাম হলো রমজান মাস রমজানের রোজা আল্লাহ কেন দিলেন যাতে আপনি এক মাস না খায়া থাকেন সারা পৃথিবীর মুসলমানরা যেন না খেয়ে থাকে উপবাসে থাকে আর এতে করে আল্লাহর কিছু খাবার দাবার আয় হবে এই উদ্দেশ্যে কি রোজা দেওয়া হয়েছে নাকি কেন দেওয়া হয়েছে আল্লাহ সেটার জবাব দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল কেন দেওয়া হয়েছে
শোনো লাআল্লাকুম তাত্তাকুন যাতে তাকওয়ার চর্চা করে তোমরা আল্লাহ ভীরু বান্দায় পরিণত হতে পারো রমজান মাসে আল্লাহর ভয়ের প্র্যাকটিস চর্চার নমুনা কোথায় আছে সেটা এবার বলছি আমার দিকে তাকান আপনারা সারা দিন রোজা রাখার পরে সারা দিন রোজা রাখা ওয়ালাইকুম আসসালাম সারা দিন রোজা রাখার পরে মাগরিবের আজানের আগ দিয়ে আমরা সামনে কি নিয়ে বসি মাশাআল্লাহ আরেকটু জোরে বলেন ইফতার নিয়ে যখন আমরা বসি কত রকমের ইফতার খেজুর শরবত পানি পেঁয়াজু সালাদ ছোলা আপনাদের এলাকায় আরো কত কিছু খান আপনারা তাই না ফ্রুটস কত ইফতার এই তো ইফতারের সময় চলে আসছে আগামী মাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান হে আল্লাহ আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন বলেন আমিন আমিন আমার দিকে তাকান খেয়াল করেন এই যে সারা দিন রোজা রেখে এত ক্ষুধা লাগছে তখন পেটে এত ইফতার সামনে একজন সালাদ কাটে আরেকজন ছোলা মাখায় আরেকজন শরবত রেডি করে এখনো ইফতারের আধা ঘন্টা বাকি পেটে খুব ক্ষুধা পানি এত পিপাসা লেগেছে মনে হইতেছে দেখবেন ইফতারের আগে দিয়া মনে হয় একদম শরবতের পুরা বোতলটা পুরা জগটা একাই খায় ফেলে মানে এমন একটা অবস্থা তৈরি হয় আপনি তখন খান না খাইতেছেন না আপনি যদি তখন খায়া ফেলেন ফেরেশতা এসে কি থাপ্পড় দিবে এই খাইছত কেন থাপ্পড় দিবে না বলবে না এই যে আপনি খাইতেছেন না খাবার দাবার সব সামনে আছে খান না কার ভয়ে আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহর ভয়ে খাচ্ছে না যখন আজান হবে তখন আমি খাবো আল্লাহর ভয় হলো এটাই এখান থেকে আপনি শিখতে পারেন ওই যে আল্লাহ বলেছেন রোজা না খাওয়াইয়া রাখার জন্য দেই নাই আল্লাহ ভীতির চর্চা এখান থেকে করার জন্য শিক্ষা নেওয়ার জন্য দিয়েছি যে আল্লাহর ভয়ে খাবার দাবার ইফতারের সময় না হয় খাইলেন না তো ওই আল্লাহর ভয়ে আপনি আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো গুনাহ করবেন না কান দিয়ে আজে বাজে গান শুনবেন না চক্ষু দিয়ে জিনা করবেন না হাত দিয়ে মানুষের জায়গা জমি দখল করবেন না মানুষের গায়ে হাত তুলবেন না আল্লাহর ভয়ে মানুষের হক নষ্ট করবেন না সেই আল্লাহকে ভয় করে আপনি কোনো পাপের কাছে গুনাহের কাছে যাবেন না এটার নাম হলো তাকওয়া সুবহানাল্লাহ রমজান মাসে যারা রোজা রাখে এই রোজাদারদের প্রকার হলো দুই প্রকার জুড়ে বলেন কয় প্রকার এটা আমার কথা নয় বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন এক প্রকার রোজাদার হলো এরা সারা দিন খাবারও খায় না পানিও পান করে না হালাল স্ত্রীর কাছেও যায় না কিন্তু সমানতালে মিথ্যা বলে গীবত করে চুগলখুরি করে ঘুষের টাকা সুদের টাকা সকল অন্যায় সমানতালে চলে কি বলেন এমন মানুষ আছে না নাই রমজান মাসে অনেকে আবার ঘুষের টাকা কায়দা কইরা খায় ঘুষের টাকা সুদের টাকা নিয়ে আসলে কয় এই তুই আসার টাইম পাস নাই জানোস না আমি রোজা রাখছি এটা নিয়ে আসতো এটা আমি টাচ করব না তুই আমার ড্রয়ারে দিয়েছিস নিজে রেখা আমি ইফতারের পরে দেখব নবীজি বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরব খাবার দাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় انما الصيام من اللغو والرفث রোজা হলো যে আল্লাহর ভয়ে খাইলো না পানাহার গ্রহণ করলো না হালাল স্ত্রীর কাছে গেল না ওই আল্লাহর ভয়ে মিথ্যা বলা চুগলখুরি করা ওই আল্লাহর ভয়ে সুদ ঘুষ সহ সকল পাপাচার থেকে নিজেকে সেফ রাখার নাম হলো রোজা এটার নাম তাকওয়া সুবহানাল্লাহ এক মাস ব্যাপী বান্দাকে আল্লাহ একটা কোর্স দিয়েছেন একটা কোর্স একটা ক্লাস একটা ক্লাস একটা কোর্স এই কোর্স বান্দা করবে করে বাকি এগারো মাস এই তাকওয়া বা আল্লাহ ভীতির উপর ভিত্তি করে বাকি এগারো মাস তার জীবন পরিচালনা করবে সুবহানাল্লাহ কিন্তু বাস্তবিক অর্থে কি ২৯ রমজানে যদি খালি চাঁদ দেখা যায় ফুটুর 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 শুরু হয়ে গেছে আবার গান বাজনা আবার আগের মতো সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যায় জিনা ব্যভিচার এমন মানুষ তো আমাদের সমাজে নাই পুলিশ বা সেনাবাহিনীতে চাকরি শুরু করা যায় না প্রশিক্ষণ দেওয়ার আগে প্রশিক্ষণ দেওয়ার পরে মূল দায়িত্ব বা ডিউটি
আরম্ভ হয় আপনাকে তো এক মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখন মূল দায়িত্ব শুরু হবে ঈদের চাঁদ দেখার পরে অনেকে আছে রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে আর নামাজে তো কি প্রশিক্ষণ নিলেন আপনি আপনাকে তো এক মাস প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে এখন এই প্রশিক্ষণের আলোকে বাকি 11 মাস আপনি চলবেন এই প্রশিক্ষণটা রোজার মাধ্যমে দিয়েছেন কে কোন পয়েন্টে ছিলাম আপনাদেরকে স্মরণ করিয়ে দিই বলছিলাম তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না নামাজও কবুল হবে না যদি নামাজের মধ্যে খুশু আল্লাহর ভয়টা না থাকে এক মুসল্লি নামাজে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করছে নবীজি এটা দেখে বললেন লাউ খাশা কলবহু লা খাশিয়াত জওয়ারিহাহু লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করত না অনেকে আছে নামাজে দাঁড়ায় ফ্যান গুনে লাইট গুনে ডানে বামে তাকায় যারা নামাজে দাঁড়ায় আর ডানে বামে তাকায় অন্যদিকে মনোযোগ চলে যায় বলেন তো এই ব্যক্তির নামাজ কি আসলে নামাজ না ফাইজলামি এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এরপরে আসেন কুরবানির সময় আপনারা যে কুরবানি দেন আপনারা কি মাংসের ভাগ গোশতের ভাগ রক্তের ভাগ আল্লাহকে দেন নাকি না তাহলে আল্লাহ আপনাদের থেকে রক্ত নিলেন না মাংসও নিলেন না হাড়িও নিলেন না ভুঁড়িও নিলেন না আল্লাহ নিয়েছেন কি আচ্ছা কি নিয়েছেন আল্লাহ বলছেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না বরং তোমরা তোমাদের অন্তরে তাকওয়ার যে অবস্থান লালন করে কুরবানি করো সেটাই কেবল আল্লাহ তাআলার কাছে পৌঁছায় আল্লাহ ভেতরের তাকওয়াটা পরীক্ষা করে ভেতরের তাকওয়া দেন তাহলে বোঝা গেল সমস্ত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আল্লাহ ভীতি তাকওয়া এটা থাকবে না কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে এতক্ষণ ধরে এই 119 নম্বর আয়াতের প্রথম অংশের তাফসীর চলছে ইত্তাকুল্লাহ ভয় করো কাকে আল্লাহ এবার আসেন তো আল্লাহ ভীরু বান্দাদের নমুনাটা কেমন হবে দুইটা ঘটনা বলবো এই দুইটা ঘটনা যারা মনে রাখবেন আজকের ওয়াজ সফল ইনশাআল্লাহ আপনারা সবাই আল্লাহর ওলি হতে চান তো ওই যে ওই আয়াতে আগের আয়াতে আল্লাহ বলছেন না আল্লাহর ওলি হতে হলে কি লাগবে জোরে বলেন এখন তাকওয়াবান কারা এটা একটা নমুনা লাগবে না উবাই বিন কাআব রাদিয়াল্লাহু আনহুকে একবার আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন ভাই উবাই তাকওয়ার ব্যাপারে আপনি আমাকে কিছু বলেন শুনেছি তাকওয়া হলো এমন একটি গুণ এটা যদি না থাকে তাহলে দুনিয়া আখেরাতের কোথাও সফল হওয়া যায় না উবাই বিন কাআব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ভাই আমর আপনি কি কখনো এমন কোন পথে হেঁটেছেন যেই পথ হলো অত্যন্ত সংকীর্ণ ছোট রাস্তা আঁকা বাঁকা মেটো পথ আবার সেই পথের দুধারে আছে অনেক কাঁটা কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত এমন মেঠো পথে কি আপনি কখনো হেঁটেছেন নাকি তিনি বললেন হ্যাঁ কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত আঁকা বাঁকা মেটু পথে আমি বহুবার হেঁটেছি জিজ্ঞেস করলেন হাঁটার সময় কিভাবে হেঁটেছ তিনি বললেন যেহেতু পথের মধ্যে কাঁটা আছে কাঁটা যদি আমার কাপড়ে লাগে তো কাপড় ছিঁড়ে যাবে এজন্য কাপড়কে আমি গুটিয়ে সাবধানতার সাথে চড়েছি আবার কাঁটায় যদি আমার পা পড়ে তাহলে আমার পা কেটে যাবে রক্ত ঝরবে এজন্য আমি দেখে দেখে পা ফেলেছি যেখানে যেখানে কাঁটা নাই তিনি তখন বললেন এর চাইতে উৎকৃষ্ট উদাহরণ তাকওয়ার জন্য আর অন্য কিছু হতে পারে না আপনার পা যেন কেটে না যায় সেজন্য ভালো ভালো জায়গায় পা ফেলেছেন সাবধানতার সাথে পা ফেললেন কাপড় যেন ছিঁড়ে না যায় গুটিয়ে সন্তর্পণে চললেন যেভাবে আপনার কাপড় আর শরীরকে কাটার আঘাত থেকে বাঁচানোর জন্য সাবধানতার সাথে আপনি চলেছেন আপনি যে সমাজে বাস করেন এই সমাজে অন্যায় আছে অপরাধ আছে জিনা আছে গুনাহ আছে এমন এক ফিতনার সমাজ
চতুর্দিকে গুনাহ আর পাপাচারে আচ্ছন্ন এই সমাজে আপনি এমন ভাবে পা ফেলবেন এমন ভাবে চলবেন 24টা ঘন্টা এমন ভাবে আপনি আপনার দিনরাত যাপন করবেন আপনার সমাজের সামনে পিছনে ডানে বামে গুনাহ আর গুনাহ পাপ আর পাপ থাকবে কিন্তু আল্লাহকে ভয় করে এমন ভাবে চলবেন কোন গুনাহ যেন আপনাকে স্পর্শ না করে এটার নাম কি আপনাদের এলাকায় আপনারা বাইমাস চিনেন কিনা আমি জানি না চিনেন না বাইমাস থাকে কোথায় কাদার ভিতরে না কাদার ভিতরে আচ্ছা মাছ যে রাখে যে পাত্রে আমাদের সিলেটে এটাকে বলে খলই বাংলাদেশের অন্যান্য জায়গায় এটাকে বলে খালই আপনারা কি বলেন পাতিলে আরেকটা আছে না ওই যে আপনার বেদ দিয়ে বোনা একটু বড় এই গুলা জুরি আমার মাখরাত সিবাদত একটু বেশ কম হচ্ছে অসুবিধা না জুরি আপনি দেখবেন আপনাদের এলাকায় পুকুর খালবিল ছোট ছোট ডুবা আছে না দেখবেন ওখান থেকে পুঁটি মাছ তো চেনেন ট্যাংরা মাছ পুঁটি মাছ বা পুকুরের যে মাছগুলো আছে এগুলো আপনি ওই ঝুরির মধ্যে রাখলে দেখবেন পানিতে থাকলো কাদা থাকলো ওগুলার গায়ে কি আছে কাদা আছে কিন্তু বাইমাস এটা এত কাদার ভেতরে থাকে বাইমাস যখন ওটাই আপনি পাত্রে রাখবেন দেখবেন তার গায়ে কোনো কাদা আপনার সমাজে এমন ভাবে বসবাস করবেন আপনি ওই বাইমাসের মতো আমরা যে সমাজে বাস করি এই সমাজ কি তুলসী পাতায় ধোয়া সমাজ না নষ্ট সমাজ বর্তমান সমাজটা কেমন আপনাদের বলতে কষ্ট হয় আমার বলতে আমার মুখ বাঁধে এটা ভালো না নষ্ট সমাজ সামান্য কক্সবাজারে গিয়া দেখেন নষ্টামি নোংরামি আজকের একটা দিবসও আছে তো নষ্টামি দিবস কি জানি না নষ্টামির জন্য এখন দিবস আমদানি করা হয়েছে নষ্ট এই সমাজে আপনি এমন ভাবে জীবন যাপন করবেন বাইমাসের মতো হবেন বাইমাস বাইমাস কাদায় থেকেও তার গায়ে কোনো কাদা লাগে ঠিক তেমনি আমি আপনি নষ্ট সমাজে বসবাস করো নষ্টামি নোংরামি আমাকে স্পর্শ করবে না আমি ফ্রেশ মুমিন হয়ে আল্লাহর সামনে যাব এটার নাম তাকওয়া এখন আসেন তো ওই বাইমাসের মতো হবেন কেমনে এখন হও তো চ্যালেঞ্জ আমার হাতে এটা কি এই মোবাইলে মনে করেন ইউটিউবে গিয়ে আপনি একটা ওয়াজ শুনতেছেন এমন নষ্ট সমাজ নষ্ট মোবাইল নষ্ট ইন্টারনেট নষ্ট পৃথিবী ভালো একটা ভিডিও দেখলে নিচে দিয়ে চলে আসে আরো দুইটা খারাপ ভিডিও আসে কি আসে না তো থাকুক না খারাপ ভিডিও ওই যে বাইমাস কাদায় থাকা কিন্তু কাদা লাগে আপনিও মোবাইল হাতে নিয়েছেন যখনই খারাপ ভিডিও আসে স্কিপ চলে যাবেন বাইমাস কাদায় থাকলেও কাদা লাগে না আমিও নষ্ট কোনো সমাজে বা পরিস্থিতিতে বললে নষ্টামি আমাকে স্পর্শ করতে পারবে 31st নাইটে শুনলাম মনে করেন ওই যে কাদার মধ্যে থেকেও কাদা লাগবে না কেমনে আমি শুনলাম কক্সবাজারে বিরাট বিরাট গায়ক আর নায়ক আসবে এটা শুনলাম সেখানে গিয়ে অনেকেই গুনাহের কাদা তার গায়ে লাগাবে আমি শুনলাম আর বললাম এটা আমার অনুষ্ঠান নয় আমি ওখানে যাব না যদি আমি না যেতে পারি তাহলে বোঝা গেল আমার বাড়ি কক্সবাজার কক্সবাজারেই কাদা আছে নোংরামি আছে কিন্তু কাদার ভেতরে নোংরামির ভেতরেও আমি একজন আল্লাহর ভয়ে পরিষ্কার থাকলাম সেখানে আমি গেলাম না এটার নাম হলো তাকওয়া এটার নাম কি বাইমাসের মতো হওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দেন এই এক আয়াত নিয়ে তফসির করলে সারা রাত চলে যাবে শেষ হবে না সব এবার আসেন এই আয়াতে দুইটা আদেশ দেওয়া হয়েছে আরো একটা আদেশ আছে কাদের সাথে হও মাশা আল্লাহ মনে আছে আপনাদের কাদের সাথে হও আল্লাহ তাআলা বললেন ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সাথে হও একটা বিষয় আপনারা লক্ষ্য করেন
এখানে তাকওয়ার কথা বলে আল্লাহকে ভয় করো কথা বলাটা এই কথাটার সাথে সত্যবাদীদের সঙ্গে হও একই আয়াতে আল্লাহ কেন বললেন কারণ সত্যবাদীদের সাথে না চললে তাকওয়াবান হওয়া যায় ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয় খারাপের সাথে থাকলে মানুষ এজন্য আমাদের সমাজের লোকজন বলে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে জানেন না আপনারা মনে করেন আপনার গায়ে একটা কাপড় এই কাপড়ের মধ্যে আপনি আতর মাখালেন আতর আতর বুঝেন তো আপনারা কাপড়ের মধ্যে আতর লাগালেন এই আতর মাখানো কাপড়টা আপনি গা থেকে বাড়িতে গিয়ে আপনার গা থেকে শরীর থেকে খুললেন তারপরে এই কাপড়টাকে আপনি আলমারির ভিতরে রেখে দিলেন দেখবেন পরের দিন আতর মাখানো এই জামা থেকে আতরের গ্রা অন্য কাপড়েও কমবেশ চলে যায় দেখবেন যারা হাতের মধ্যে আতর দেয় আপনারা তো আতর লাগান এখানে কিন্তু নবী যে আতর লাগাতেন হাতের এইখানে আমিও হাতে এখানে লাগাই তো অনেকে মুসাফা করে তারপর কয় আহ খুব গ্রান তাহলে বোঝা গেল আতরওয়ালা হাতের সাথে হাত মিলালে যে হাত মিলাবে ওর হাতেও আতরের গন্ধ যাবে গাঁজাখুর সিগারেট খুর সিগারেট খাইছে সিগারেটের দুর্গন্ধ দেখবেন তার সাথে হাত মিলালে যে হাত মিলায় তার হাতেও সিগারেটের গন্ধ যায় কি যায় না জোরে বলেন সিগারেটের গন্ধ কোনো কাপড়ে থাকলে আলমারির মধ্যে ওই কাপড় রাখলে দেখবেন আলমারির অন্য কাপড়েও সেই দুর্গন্ধ চলে যায় এই উদাহরণগুলো এজন্য দিলাম আপনি নামাজি মানুষের সাথে আল্লাহওয়ালা মানুষের সাথে ভালো মানুষের সাথে থাকলে দেখবেন তার সেই ভালো ভালো গুণগুলো আপনার উপরও এসে আসর করবে আবার আপনি যখন খারাপ খারাপ মানুষের সাথে থাকবেন দেখবেন খারাপ খারাপ আসরগুলো আপনার উপরেও ধীরে ধীরে এসে পড়বে আসেন আপনাদেরকে বুঝাই যারা একটানা নাটক আর সিনেমা ইউটিউবে দেখবে দেখবেন এরা বেশি বেশি অবৈধ সম্পর্ক করে ওগুলো দেখে দেখে শিখে যারা দেখবেন সারাদিন ওয়াজ শুনে তিলাওয়াত শুনে সারাদিন তিলাওয়াত করে সারাদিন তসবি তাহলিল করে বাচ্চাদেরকে ওই রকম বানানোর চেষ্টা করে এজন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সাথে হয়ে যাও আর সত্যবাদী মানুষ কারা এবার প্রশ্ন হতে পারে হুজুর সত্যবাদী মানুষ কারা আমার দিকে তাকান সত্যবাদী মানুষ কারা আপনি যে সাথী হবেন সত্যবাদীর পরিচয় জানা লাগবে না সত্যপন্থীদের আসেন আল্লাহ সত্যপন্থীদের পরিচয় দিচ্ছেন সূরা আয-যারিয়াতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ কোরআনের এক আয়াতের তাফসির করে অন্য আয়াত এটাকে বলে তাফসিরুল কোরআন বিল কোরআন কুরআন দিয়ে কুরআনের আয়াতের তাফসীর সুবহানাল্লাহ আমরা বললাম আল্লাহ আমরা সবাই সত্যপন্থীদের সাথী হতে চাই সত্যপন্থী কারা আল্লাহ আপনি আমাদেরকে চিনিয়ে দেন আল্লাহ সূরা যারিয়াতে আয়াত নাজিল করে আমাদেরকে চিনিয়ে দিলেন আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো তারা যারা আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনেছে তাহলে এতটুকু আমাদের মধ্যে মিলেছে বলেন তো আমরা সবাই ঈমান এনেছি কার উপরে আর এনেছি আমাদের রাসূলের উপরে এতটুকু আল্লাহ রাসূলের উপর ঈমান এনে যারা এরা কিন্তু সত্যবাদী না সত্যবাদী কারা এর পরের অংশে আল্লাহ বলছেন আয়াত শেষ হয় নাই এখন যে কথাটা বলবো রাগ করবেন আপনারা সত্যি রাগ করবেন না তো সুম্মা লাম ইয়ারতাবু এর পরে এখানে যারা আর সন্দেহ করে
আর আপনি বলবেন হুজুর আল্লাহর উপর ঈমান আনছি আমার আর কি সন্দেহ আল্লাহর উপর ঈমান আনা মানে হলো আল্লাহকে বিধানদাতা আইনদাতা রিজিকদাতা সবকিছু হিসাবে মানা আমাদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহকে রিজিকদাতা হিসাবে মানে আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে কিন্তু অসংখ্য মানুষ আপনি আমাদের সমাজে পাবেন যারা আল্লাহকে আইনদাতা হিসাবে মানে না এজন্য আল্লাহর আইন বাদ দিয়ে তারা নিজেরা আইন বানিয়ে তাদের শিক্ষাঙ্গন আইনঙ্গন সমাজ আর রাষ্ট্র পরিচালনা করে কথা কি বোঝা যায় তাহলে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর আইন প্রত্যাখ্যান করেছে যারা ইমানদার নয় খাঁটি এবং টাটকা মুনাফিক হলো তারা আল্লাহ বলেছেন সত্যপন্থীদের সাথী হও আমরা জিজ্ঞেস করেছি আল্লাহ সত্যপন্থী কারা আল্লাহ জবাব দিচ্ছেন সূরা দারিয়াতে আয়াত নাম্বার 15 নিশ্চয় আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনে এ ব্যাপারে আর কোনো সন্দেহ করে রাসূলকে সে অনুসরণ করে দাড়ি রাখে রাসূলকে মহব্বত করে দাড়ি রাখে চোখে সুরমা লাগায় কিন্তু রাসূলকে অনুসরণ করে সমাজে নেতৃত্ব দেয় না সুযোগ পাইলে দেখা যায় শাসনের নামে শোষণ কথা কর না কেন তাহলে বোঝা গেল উপরে উপরে রাসূলের মহব্বত আর তলে তলে নমরুদার ফেরাউনি স্বভাব এরা আসলে প্রকৃত ঈমানদার নয় এরা মুনাফিক এরপরে আল্লাহ বলছেন সত্যপন্থীদের সাথী যে তোমরা হবা কাদের সাথে চলাফেরা করবা শোনো এই আয়াতটা শেষ হয় নাই এখনো আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ যারা তাদের জান জান আগে নয় আগে বলা হয়েছে মাল মাল আর জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে সুবহানাল্লাহ আপনি তাদের সাথে চলাফেরা করবেন যারা টাকা পয়সা মানুষের রচিত আইন প্রতিষ্ঠার জন্য নয় যারা টাকা পয়সা খরচ করে দুই মিনিট তিন মিনিট বক্তব্যের আগে তার ওই বাপের নামে ওই নেতার নামে সামসামি করে তারা সত্যপন্থী নয় সত্যপন্থী তারা যারা তাদের শরীরের ঘাম রক্ত টাকা পয়সা সব কিছু আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য বিনিয়োগ করে এরা হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন আল্লাহ বলেছেন এরা হলো সত্যপন্থী এরা সত্যিকারের মুমিন সুবহানাল্লাহ নামাজে আপনারা সূরা ফাতিহা পড়েন কিন্তু কিছু বুঝেন না এই কারণে নামাজ আপনাদের মজা লাগে না আপনারা শেষের দিকে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম অর্থ কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথ দেখিয়ে দেন সোজা পথ কাদের পথ আল্লাহ বললেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাহলে বোঝা গেল নিয়ামত প্রাপ্তদের পথ এটা হলো সোজা পথ ওই যে বলছিলাম কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা আল্লাহ তাফসীর করলেন জবাব দিলেন সূরা নিসা এর 69 নম্বর আয়াতে আল্লাহ বললেন চার শ্রেণীর মানুষরা হলো দুনিয়া আখিরাতে নিয়ামত প্রাপ্ত কয় শ্রেণী মিনান নাবিনা والصديقين والشهداء والصالحين এক নাম্বার হচ্ছে নবীগণ নবীরা হলেন নিয়ামত প্রাপ্ত দুই নাম্বার হলো সিদ্দিকিন তারাও হলেন নিয়ামত প্রাপ্ত তিন নাম্বার সুহাদা শহীদগণ চার নাম্বার সালেহীন নেককার বান্দারা এরা হলেন
নিয়ামত প্রাপ্ত তাহলে বোঝা গেল আল্লাহ যে বলেছেন কুনু মাসাদিকিন সত্যপন্থীদের সাথী হও সত্যপন্থীদের অনুসারী হও তাহলে বোঝা গেল সত্যপন্থীদের অনুসারী হলে আরেকটা লাভ আছে আপনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে চলে যাবে যুবকদেরকে বলে যাচ্ছি যুবকদেরকে বলে যাচ্ছি যারা যৌবন বয়সে মোটরসাইকেল নিয়ে সামনে পিছনে অনেকের চামচামি করো যৌবন বয়সে যারা নিজের যৌবনকে সামান্য কিছু পয়সার কাছে অনেকের কাছে বিক্রি দিয়েছো তোমরা তো জানো না যে সমাজের কিছু মানুষ তার নিজের গদির জন্য চেয়ারের জন্য তার স্বার্থের জন্য তোমাকে সে সামনে পিছনে চামচার মতো লাঠির মতো ব্যবহার করে এরা তোমার পথ প্রদর্শক নয় এরা তোমার নেতা নয় যারা তোমার পড়াশোনার বয়সে তোমার হাতে লাঠি ছুটা দেয় তোমার হাতে ইয়াবা দেয় গাজা দেয় এরা তোমার দুশমন মানবতারও দুশমন তুমি সত্যপন্থীদের সাথী হও যারা তোমাকে বলে ভাই আজান হয়েছে নামাজ চলো পাঁচ ওয়াক্তের নামাজে চলো তাহাজ্জুদ পড়ো ভালো রেজাল্ট করো মা বাবার খেদমত করো যারা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সামিল হও এরা হলো তোমার বন্ধু এরা হলো তোমার উত্তম বন্ধু এরাই তোমার পথ প্রদর্শক এদের অনুসারী হয়ে যাও সুবহানাল্লাহ ভালো মানুষের সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে খারাপ তাহলে এই আয়াতের তাফসীর থেকে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম কয়টা আয়াতের আলোচনা শুনলাম একটা আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই আল্লাহর ভয় এটা থাকলে সবার উপরে মর্যাদা বাড়িয়ে দিবেন কি আর এই রকম হওয়ার জন্য এই রকম মানুষের সাথে থাকতে হয় উলামা মাশায়েখদের সহবতে থাকতে হবে আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকতে হবে দিনদার মানুষ পরহেজগার মানুষের সাথে থাকতে হবে তাহলে নিজেও দিনের পথে থাকতে পারবে ইনশাআল্লাহ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আর জীবনযাপন হবে আজকে থেকে 22 মাসের মতো নষ্ট সমাজে থাকবে নষ্টামি আমাকে স্পর্শ করবে গান বাজনা হবে তাই বলে কি আমি চলে যাব আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইদা মাররু বিল্লাগি মাররু কিরামা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো কোথাও যদি কোনো অন্যায় কোনো বাজে কাজ খারাপ কাজ হয় সেটার পাশ দিয়ে যায় তাহলে সে সম্মানজনকভাবে পার্সোনালিটি ব্যক্তিত্ব মেনটেন করে চলে যাবে সেখানে সে যাবে না উপেক্ষা করে এভয়েড করে চলে যাবে এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য এরকম জীবনযাপন আমরা করতে পারবো তো তাহলে দুনিয়াতে সফলতা আখেরাতেও সফলতা আসবে ইনশাআল্লাহ সূরা তাওবার 119 নম্বর আয়াতের আলোকে আমরা যে কথাগুলো শুনেছি আল্লাহ তুমি আমাদেরকে এগুলো আমলের তৌফিক দাও তুমি আমাদেরকে তাকওয়াবান বানিয়ে দাও তাকওয়াবান হওয়ার তৌফিক দাও আমাদেরকে সত্যপন্থী মুমিন বানাও পাশাপাশি সত্যপন্থী মানুষদের সাথে আমাদেরকে চলাফেরার তৌফিক দান করে দাও আমরা সকলে পড়ি আমিন মাহফিল কমিটির কোনো কথা না থাকলে আমরা সরাসরি মোনাজাতে চলি কোনো কথা তো